অসম সরকারের বড়োলেন্ড কল্যাণ বিভাগের বিশেষ জাননী, রাজ্যপালের অনুমোদন অনুযায়ী বিশেষ জাননী, বিশ্বনাথ আর শোণিতপুর জেলার 19খন গাঁও ওদালগুড়ি জেলার অন্তর্ভুক্তির অনুমোদন, এতিয়ারেপরা এই 19খন গাঁও অন্তর্ভুক্ত হব বিটিআরত, বিশ্বনাথ জেলার 12খন আর শোণিতপুর জেলার 7খন গাঁও অন্তর্ভুক্ত হব বিটিআরত, তাৎক্ষণিকভাবে কার্যকরী হওয়াক বলবৎ করা হয়েছে এই জাননী। আমি পুনর্বার জানাব বিচার এই মুহূর্তের ব্রেকিং নিউজটো এখন বিশেষ জাননী এই মুহূর্তে আমি দর্শকসকলের জ্ঞাতার্থে দেখাইছো। অসম সরকারের বড়োলেন্ড কল্যাণ বিভাগের বিশেষ জাননী, রাজ্যপালের অনুমোদন অনুযায়ী বিশেষ জাননী জারি করা হয়েছে। বিশ্বনাথ আর শোণিতপুর জেলার 19খন গাঁও ওদালগুড়ি জেলার অন্তর্ভুক্তর অনুমোদন প্রদান করা হয়েছে। এতিয়ারেপরা এই 19খন গাঁও অন্তর্ভুক্ত হব বিটিআরত, বিশ্বনাথ জেলার 12খন আর শোণিতপুর জেলার 7খনক গাঁও অন্তর্ভুক্ত হব বিটিআরত, তাৎক্ষণিকভাবে কার্যকরী হওয়াক বলবৎ করা হয়েছে এই বিশেষ জাননীখন।